আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হাতে একটা স্মার্টফোন আছে, ঘরে বসে আছেন, বেকারত্বে ভুগতেছেন, সারাক্ষণ ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন, এগুলো না করে কিভাবে ঘরে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, সেই রকম কিছু তথ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকের মনে প্রশ্ন, আমি কেন ঘরে বসে বসে ভিডিও বানাই, আমি কেন ঘরে বসে বসে রান্নার ভিডিও দেখাই, এই করি সেই করি, অনেক অনেক নানা রকম প্রশ্ন আপনাদের মনে উকিঝুঁকি মারে, সেটা আমি জানি। আপনারা কমেন্ট বক্সে এসে সেগুলো বলেও থাকেন, তো আজকে সেই রকম কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে শুরু করছি ভিডিওটা, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি দেখেন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিতেছি, আর যেহেতু আমার একটু অয়েলি স্কিন, তেলতেলা মুখ, সেহেতু আমার সকালবেলা উঠেই ফেস ওয়াশ দিয়ে একটু মুখ টুক ধোয়া লাগে, না হলে মনে করেন এমনিতেও আমার পিম্পলের একটু সমস্যা, ব্রণ ট্রণ মাঝে মধ্যে উকিঝুঁকি মারে। তো যাই হোক, আমি যখন মুখ ধুতেছিলাম তখন ইমনাতের পাপা এসে আমার বিরক্ত করা শুরু করেছে, উনি বের হবে তো আমার ঠেইলা ঠুইলা উনি মাথা আস্টানো শুরু করেছে। যাই হোক, আমি সাইড হয়ে ওনারে জায়গা দিছি। এখন মনে করেন কলটল আর খুঁজা পাই না, চোখের মধ্যে তো ফেস ওয়াশের ফেনা টেনা ঢুকে গেছে। তো যাই হোক, আমি মুখ টুক ধুয়ে এখান থেকে বের হয়ে আমি একটু হালকা ময়শ্চারাইজার দিব ফেসের মধ্যে। আগেও যদি আমি বেশি অবহেলা করছি আমার স্কিনটাকে নিয়ে, কখনোই কোনো যত্ন করতাম না, তো যাই হোক এখন নতুন করে একটু শুরু করছি ময়শ্চারাইজার দিয়ে। তারপরে যাব আমি রান্নার কাজে, মানে রান্না বলতে সকালের নাস্তা বানানোর কাজে যাব। তো সকালের নাস্তায় আজকে কী খাবো আমরা, ইবনাতকে জিজ্ঞেস করলাম, ওর পাপা যেহেতু বের হয়ে গেছে তো ইবনাতকে জিজ্ঞেস করলাম কী খাবো আজকে, তো ও বলতেছে আম্মু আমাকে রুটি বানায় দাও, আলু ভাজি করে দাও, কারণ আলু ভাজি আমাদের ঘরে বল্টু থেকে শুরু করে সবার অনেক বেশি পছন্দ। বল্টু আবার কি, এটা অনেকে জানেন না, বল্টু হচ্ছে আমাদের ঘরের বিড়ালটা, তো বিড়ালের হঠাৎ করে আলু ভাজি পছন্দ এটা নতুন করে আমরা জানতে পারছি, আগে জানতাম না যে বল্টুর এত বেশি আলু ভাজি পছন্দ। তো যাই হোক, আমি রান্না করে আইসা আলুগুলা সিলা, আর রুটির যে খামিরটা আছে সেটা ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি আলুগুলা ভালো করে কুচি কুচি কইরা কাইটা নিব। এখন আসি মেইন কথায়। আপনারা অনেকে বলতে পারেন, আপু ওই কথা বইলে এখন আবার আপনি আপনার রান্নাবান্নার কাজে চলে গেছেন, আসল কথা বলেন। হ্যাঁ, আসল কথাই বলতে আসছি। ধরেন আপনার হাতে একটা মানে অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্টফোন আছে, আপনি সেই ফোনটা দিয়ে সারাক্ষণ মানে ফেসবুকে ঘুরতেছেন, মানুষের লাইভ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, ইউটিউবে সারাক্ষণ নানা রকম ভিডিও দেখতেছেন, সেইগুলো না করে আপনি নিজে ভিডিও বানাইতে থাকেন। ভিডিও বানাবেন বলতে আপনি যখন যা করতেছেন সেইগুলো ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও বানায় শেয়ার করতে পারেন ইন্টারনেটে, মানে ফেসবুকে ইউটিউবে। তখন দেখবেন কি, একদিন শেয়ার করতে করতে, দুই দিন শেয়ার করতে করতে, এক সময় না এক সময় আপনার ভিউ হবে। হয়তো প্রথম প্রথম কোনো কাজেই সাকসেস হওয়া যায় না, প্রথম প্রথম আপনার ভিউ আসবে না, প্রথম প্রথম আপনি সফলতা দেখবেন না, কিন্তু ওই যে কথায় আসছে না, কোনো কাজে লাইগা থাকলে লস নাই, যে কোনো কাজে লাইগা থাকলে কিন্তু আপনি সফলতার মুখ একদিন আগে হোক পরে হোক দেখবেন। তবে আপনার স্থির লক্ষ্য রাখতে হবে যে না, আমি করব, আমি পারবো, আমি কারোর কথায় পিছপা হবো না। তবে হ্যাঁ, আমাদের আশেপাশে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে কোনো কাজে একটু ভেটু দেওয়ার চেষ্টা করে, আহারে কাজকাম নাই, বেকারত্ব ভুগতেছে, হুদা কাম শুরু করে দিছে, এরকম অনেক অনেক কথা বলার লোকের কিন্তু অভাব নেই আমাদের আশেপাশে। তবে আপনাকে একটা কথা বলে, কারোর কথায় কান না দিয়ে আপনি সবসময় আপনার কাজে স্থির থাকবেন, আপনার লক্ষ্যে স্থির থাকবেন। কখনো কারোর কথায় আপনি যদি বিপদে থাকেন, কেউ কিন্তু আপনাকে ঘরে এসে একবেলা ভাত দিবে না, আপনাকে দুইটা কথা বলে হয়তো সান্ত্বনা দিবে, দুইটা টাকা দিয়ে বলবে না নে তোর বিপদ থেকে উদ্ধার হ। তো এইরকম কথা বলার মানুষের যেহেতু আমাদের আশেপাশে অভাব নাই, সেই সব কথা এক কান দিয়ে ঢুকাবেন আরেক কান দিয়ে বের করে দিবেন, কারণ আপনি কি করতেছেন আপনি সেটা ভালো করে জানেন, আশেপাশের মানুষের কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সমসাময়িক হয়তো প্রথম প্রথম আপনাদের একটু খারাপ লাগবে মানুষের কটু কথা, কিন্তু আপনি খারাপ কোনো কিছু করতেছেন না। তাছাড়া আপনি এমনিতেও বসে বসে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করতেন, তার থেকে আপনি নিজে কাজ করেন, নিজে কাজ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে, তৃপ্তি আছে। আর এই বল্টুর কথা কি বলবো, ওই যে একটু আগে বললাম না যে বল্টু আলু ভাজি পছন্দ করে, আলু ভাজি ওরে দিছি, এখন আলু ভাজিটা হয়েছে গরম, এখন ওই গরম সময়টা, গরম যে ঠান্ডা হবে ওই সময়টা ওর তো তর সইতেছে না, ও হাত দিয়ে নাড়াচাড়া শুরু করছে, বারবার হাতটারে মুইসা দিতেছি কারণ আমার রেক্সিনটারে নষ্ট করে ফেলাইব। তারপরে যাই হোক, বল্টুরে আলু ভাজি দিয়ে এখন আইসে আমি আর ইবনাত খাওয়া দাওয়া করার জন্য, একটা প্লেটে নিয়ে মা মেয়ে দুইজনে একসাথে খাওয়ার শর্টকাট খাওয়ার ঝামেলা সারতেছি। আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসে বসতে দুপুরের রান্নার কাজে। কি আর বলবো, আল্লাহ যে পেটটা কেল্লেগা দিছে, এই পেটের জন্যই আসলে দুনিয়াদারি এত কিছু, এত শান্তি, এত অশান্তি, সব কিছুর মূলে কিন্তু এই পেটটাই। তো যাই হোক, পেট যেহেতু আছে, খাওয়া দাওয়া তো করতেই হবে, দুপুরে কি রান্না করব কি খাবো চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, আজকে একটু ভালো মন্দ কোনো কিছু রান্না করি। তাছাড়া ঘরের মধ্যে ফ্রিজে ছিল মুরগির মাংস, মুরগির মাংস বের করে নিছি, আজকে হালকা পাতলা একটু রোস্ট করব, আর পোলাও চাল ভিজাই নিছি, পোলাও চাল দিয়ে সাদা পোলাও করে দিব। যাই হোক, আসল কথায় আসি, আপনারা ইদানিং দেখবেন যে কাপল ব্লগারদের সংখ্যা এত পরিমাণে বাড়ছে, এত পরিমাণে বাড়ছে, ঘরে ঘরে কাপল ব্লগার দেখা যায়। এতদিন কিন্তু ব্লগার দেখা গেছে ঘরে ঘরে, যেখানে সেখানে ব্লগিং করতে দেখা গেছে, ঘরের কোনো বউরা, মেয়েরা, ছেলেরা, ব্যাটারা, কোনো পুরুষ মানুষ কিন্তু আর মহিলা মানুষ কিন্তু বাদ ছিল না, সবাই সবার জায়গা থেকে ব্লগিং করা শুরু করছে। কিন্তু ইদানিং আমি দেখতেছি কাপল ব্লগিং শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় সবাই বিয়ে শাদী কইরা কাপল ব্লগিং শুরু করছে। কেন জানেন? কারণ
এই মানে ফেসবুক থেকে টাকা কামানোর খুব সহজ মাধ্যম হচ্ছে ভিডিও বানানো। ভিডিও বানায় আপনি কিন্তু ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। তবে অনেক আগে যারা 5-7 বছর আগে যারা শুরু করছে তারা আজকে সাকসেস, নতুন করে যারা শুরু করছে তাদের একটু কষ্ট হইলেও, প্রতিযোগিতা যদিও বেশি কিন্তু তারপরে আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনি ইনশাল্লাহ পারবেন। তো যাই হোক, যাদের আসলে কাপল ব্লগ সম্ভব না তারা ঘরে বসে বসে এরকম একা একা চেষ্টা করতে পারেন আমার মতো। যেমন আমার জামাই একদমই আনরোমান্টিক একটা জামাই, রসকস বলতে কিচ্ছু নাই, যদি টাইনা টুইনা ঠেলা ঠুলাও কই আমার লাগে একটা ভিডিও করো তাও সে করবে না। তো যাই হোক, আমার কাজ আমি ঠিকই কইরা যাই, এই যে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কথাগুলো আবার কেউ বাজেভাবে বা খারাপভাবে নেবেন না যে নিজেও এইগুলো করতেছে আবার অন্যকে উৎসাহিত করতেছে। হ্যাঁ, কারণ কাজ কাজই, কোনো কাজ ছোট না। ঘরে বসে আপনি কাজ করতেছেন, এখানে খারাপের কোনো কিছু না। আপনি যদি পড়াশোনা করে বাইরে গিয়ে চাকরি করেন সেটা থেকে ঘরে বসে ইনকাম করবেন, এটা ভালো না? আমি মনে করি অনেক অনেক গুণ ভালো।